আজকে যে বাইকটি রিভিউ করার জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউএম রানার এক্সট্রিট R150। এটি বাংলাদেশি ব্র্যান্ড রানারের একটি প্রোডাক্ট। এটি বাংলাদেশেই অ্যাসেম্বল করা হয়, যদিও বাইকটি রানারের নিজস্ব প্রোডাক্ট না, এটি আমদানি করা হয়। তো চলুন আমরা এর ডিটেলস সম্পর্কে জানি। আমরা সামনের চাকা সম্পর্কে জানব। এর সামনের চাকায় ব্যবহার করা হয়েছে অ্যালয় হুইল, 18 ইঞ্চির টিউবলেস টায়ার, এবং এর সাসপেনশন ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর সামনের ব্রেক ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক। এটি একটি টিউবলেস টায়ার। এবার আসি এর সামনের হেডলাইট ইন্ডিকেটর এবং ট্যাঙ্কের ফেয়ারিংয়ের লাইট। এই লাইটে ব্যবহার করা হয়েছে এলইডি লাইট, যা রাতে এবং দিনে চলার পথে খুব সুন্দর লাগে দেখতে। এবং এর যে ইন্ডিকেটর লাইটগুলোতেও ব্যবহার করা হয়েছে এলইডি লাইট, যা খুবই সুন্দর, মাঝখানে ফাঁকা দেওয়া আছে, ডিজাইনটি খুবই সুন্দর। এবং এর এলইডি লাইটটিও হচ্ছে হেডলাইটে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, দেখতে খুবই সুন্দর। এবং তার উপরে ব্যবহার করা হয়েছে একটি রাইডিং লাইট, এটিও খুবই চমৎকার। এবার আসি এর পেছনের টায়ারে। এর পেছনের টায়ারে ব্যবহার করা হয়েছে 120/80/17 টিউবলেস টায়ার, যা রানারের ইদানিংকালের বাইকগুলোতে দেখা যাচ্ছে টিউবলেস টায়ার। আর এর রিয়ার ব্রেকটাও ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক, যা আপনাকে দ্রুত গতির বাইক থামাতে খুবই সহায়তা করবে। এর পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে এর যে অ্যালয় হুইলটা যেটা ব্যবহার করা হয়েছে, এটির ডিজাইনটিও একটি ইউনিক ডিজাইন, যা অন্যান্য বাইকে খুব একটা দেখা যায়নি। আর টায়ারের ওপরে আগে থেকেই তারা একটা মাডগার্ড দিয়ে দিয়েছে, যা বৃষ্টি কাদার দিনে আপনাকে খুবই সহায়তা করবে। এর সাসপেনশনে ব্যবহার করা হয়েছে ডাবল ডাম্পার, যদিও আমি ভেবেছিলাম যে এই বাইকে হয়তো মনোশক সাসপেনশন দেওয়া হবে। যাই হোক, এর চেনের উপরে একটি চেন কভার দেওয়া আছে, স্পোর্টস বাইকগুলোতে এরকমই চেন কভার দেওয়া হয়ে থাকে। তবে এর পেছন দিকের যে লুকটা, এই লুকটা যথেষ্ট সুন্দর এবং স্পোর্টি একটা লুক দেওয়া হয়েছে। নাম্বার প্লেটটা লাগানোর জন্য স্টিলের উন্নত মানের ক্রস প্লেট ব্যবহার করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর এবং স্পোর্টি লুক। এর আরপিএম মিটারটি অন্যান্য যে কোনো বাইকের তুলনায় একটু অন্যরকম। এর আরপিএম মিটারটি সম্পূর্ণই অ্যানালগ, কিন্তু এর পাশেই যে ওডোমিটারটি সেটি হচ্ছে ডিজিটাল। আর এর ডান দিকে রানারের সবচাইতে ভালো যে জিনিসটা আমার লাগে, যে বাইকই হোক না কেন, তারা ইঞ্জিন কিল সুইচ দেয়। তো সাথে অন্যান্য প্রয়োজনীয় সুইচগুলো পেয়ে যাবেন। আর বাম পাশে অ্যাজ ইউজুয়াল যে সুইচগুলো থাকে অন্যান্য সকল বাইকে, সেই সুইচগুলোই সঠিকভাবে দেয়া হয়েছে। এর সিট হাইট দেয়া হয়েছে 825 mm, হুইল বেস হচ্ছে 1380 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14.5 লিটার, আর এর ওয়েট হচ্ছে 127 কেজি, ম্যাক্স লোড নিতে পারবে হচ্ছে 283 কেজি। তো এই হচ্ছে এই বাইকের ডাইমেনশন। এই হচ্ছে ইউএম রানার এক্সট্রিট R150cc-র ডিটেলস রিভিউ এবং প্রয়োজনীয় ইনফরমেশন, যা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই মোটরসাইকেলটি আপনার নিকটস্থ যে কোনো রানার শোরুমে অ্যাভেলেবেল পাবেন। দাম চাওয়া হচ্ছে 1,73,000 টাকা। মোটরসাইকেলটি আপনারা নগদ অথবা কিস্তিতে কিনতে পারবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।